হ্যালো বিটু ভিউয়ার, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। বিটুর পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের এই দিনে পার্সোনাল কিংবা কোম্পানির লক্ষ কোটি ওয়েবসাইট আছে, কিন্তু আপনার কি মনে কখনো এই প্রশ্ন এসেছে যে এত সকল ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম কোন ওয়েবসাইটটি জন্ম হয়েছিল, সেই ওয়েবসাইটটির ঠিকানাই বা কি, সেই ওয়েবসাইটটি কি এখনো আছে, বা কোন দেশে কে বা কারা কত সালে এই ওয়েবসাইটটি তৈরি করেছিল? তো আজকে ছোট্ট এই ভিডিওতে আমরা এই কথাগুলি জানব। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 1989 সালে ইউরোপে সার নামক একটি গবেষণা কেন্দ্রের সায়েন্টিস্ট স্যার টিম বিয়েল, আর ওনার পুরো নাম হচ্ছে টিম বার্নার্স-লি, WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। তারপরে আস্তে আস্তে সেটার উন্নতি হতে হতে আজকে আমরা যে পর্যন্ত আছি আর কি। তো আমি এখন আপনাদেরকে সেই ওয়েবসাইটটাতে নিয়ে যাব। এ হলো আমার ক্রোম। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারের অ্যাড্রেস বারে, দেখুন, এই হলো ফার্স্ট ওয়েবসাইট। তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আরেকটা লিঙ্কও দিব, সেখানে গিয়ে আপনারা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এই হলো সেই সাইট info.sun.ch, এখানে এসে আপনারা কিন্তু সব কিছু জানতে পারেন। এই যে দেখেন, ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট, তারপরে এই যে এখানে লার্ন অ্যাবাউট দ্য বার ওয়েবসাইট, এই যে দেখেন টিম বার্নার্স-লি, এ ব্রিটিশ সায়েন্টিস্ট এট সান, ইনভেন্টেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW ইন 1989। তো এই যে দেখেন, এখানে আপনারা এই সব কিছু বিস্তারিত জানতে পারেন। তারপর এটা 1993 ব্যাপকভাবে হয়। তো এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর সবশেষে ধন্যবাদ এতক্ষণ ভিডিওকে সময় দেওয়ার জন্যে।